অনেক বছর আগে একটি গাড়িতে করে পঞ্চাশ জন লোক যেতেছিল এক জায়গায় যাওয়ার পথে পথে এমন বৃষ্টি শুরু হয়ে গেল যে এখন আর গাড়ি চলতে পারতেছে না এমন তুফান বজ্রপা শুরু হয়ে গেল চলতে চলতে এমন একটা পর্যায় সর্বপ্রথম যে বজ্রটি পড়লো সেটি গাড়ির পিছনে অংশে পড়লো যাতে গাড়ির কোনো ক্ষতি হয় নাই একটু দূরে পড়েছে তারপর যদি কিছু দূর যাওয়ার পর আরেকটি বজ্র পড়লো তা গাড়ির থেকে সামান্য একটু দূরে তারপর গাড়ির কোনো ক্ষতি হয় নাই তৃতীয়বার আরেকটি বজ্র পড়লো সেটা গাড়ির পাশেই তবে গাড়ির এবং লোকজনের কোনো ক্ষতি হয় নাই তখন এদের মধ্যে থেকে একজন লোক বলতে লাগলো যে আমাদের গাড়িতে আজকে এমন একজন লোক আছে, যে লোকটি যদি আজকে এই গাড়ির থেকে নেমিয়ে যায় তাহলে আজকে আমাদের আর বিপদ থেকে আর বিপদ হবে না আমরা বিপদ থেকে রক্ষা পেতে পারবো এখানে এমন একটা খারাপ লোক এখানে আছে। এই বলার পরে দিয়ে এসব বললো যে আপনাদের মধ্যে এখানে যারা খারাপ একজন লোক আছেন উনি বেরিয়ে যান না নাহলে একে সমস্যা হবে তখন কেউ নামতে রাজি হলো না পরবর্তীতে ড্রাইভার একটা সিদ্ধান্ত নিল যে আমাদের এখান থেকে প্রায় একশো হাত দূরে একটি গাছ আছে আমরা গাড়ি থেকে একজন নামবো এবং ওই গাছটাকে ছুঁয়ে আবার চলে আসব। এই করে একজন একজন করে সবাই যেতে লাগলো ঊনপঞ্চাশ জন লোক শেষ আর মাত্র বাকি একজন লোক তখন সবাই তখন চিন্তা করতে লাগলো এই সেই লোকটা যার কারণে আজকে এত কিছু হয়েছে এই লোকটার কারণেই আজকে আমাদের এত সমস্যা হয়েছিল এই লোকটা যদি আজকে যদি শেষ হয়ে যায় তাহলে আজকে আমরা মুক্ত হতে পারবো তখন ওই লোকটার ভিতরে একটু কাজ ভয় কাজ করছিল। লোকটি যখন আস্তে আস্তে যাইতে 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 যখন গাছটির পর্যায়ে গাছে গেল তখন হঠাৎ করে একটা বজ্রপাত পড়লো বজ্রপাতটা পড়লো ওই গাড়ির উপরেই ওই লোকটির উপরে না তা আমরা অনেক কিছু যা মনে করি যে আমরা যে একজন লোক খারাপ তার কারণে উনপঞ্চাশ জনে ভালো আসলে তা নয় এমন ঘটনা হইতে পারে যে একজনে ভালো বাকি উনপঞ্চাশ জন সবাই খারাপ আমরা এই থেকে একটাই শিক্ষা নিতে পারি যে আমরা কখনও এটা মনে করি না আমরা সবাই ভালো শুধু একজন দুজন লোকে খারাপ আবার একজন দুজন লোকে খারাপ একদম ভালো আবার সবাই খারাপ আমাদেরকে এমন কোনো ভাবনা যেন আমরা না করি আমাদেরকে সবসময় একটা কথা চিন্তা রাখতে হবে যে সৃষ্টিকর্তা যে ভালো কে খারাপ সেটা সৃষ্টিকর্তা আমাদের চেয়ে অনেক বেশি 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 জানেন তা আমরা যেন সৃষ্টিকর্তার উপরে যেন হাত না ধরে আমরা যেন কারো ওইভাবে সমালোচনা করি কি খারাপ ও ভালো এমন কিছু যেন আমরা না করি আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের তৌফিক দান করুক আমরা যেন সবসময় সোজা রাস্তায় চলতে পারি আমরা যেন মানুষকে ইজ্জত দিতে পারি আমাদেরকে এই গল্পটি এটাই শিক্ষা নেয় যে আমাদের সকল ধারণা ছিল যে অন্তত এই লোকটা মারা যাবে কিন্তু সেই লোকটা মারা যায় না বরঞ্চ সেই লোকটাই জীবিত ছিল আর বা কোন পঞ্চাশ জন সবাই মারা গেল তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এখানে দোষ্ঠিক কার ছিল বা উপরালায় তো ভালো জানে কে ভালো কে খারাপ কিন্তু আমরা যা সন্দেহ করি আসলে তা নয় এটাই হলো বাস্তবতা এটাই হলো সত্য তাই আমরা যেন সবাই আমাদের আমাদেরকে সঠিক ব্যবহার করতে পারি আল্লাহ যেন আমাদেরকে শীত হবে দে আলাইকুম রহমতুল্লা বরক